আসসালামু আলাইকুম সবাইকে মেগাদন অনলাইন স্কুল পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি উপস্থিত হয়েছিলাম, তো আমি গতকাল যে ক্লাসটা নিয়েছিলাম তো তার ধারাবাহিকতা আজকে আমি আরেকটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ধারণা। তো গত ক্লাসে আমি অনেক কিছু শিখিয়েছিলাম, যেমন রেজিস্টার, কালার কোড সিস্টেম, কীভাবে রেজিস্টার মান নির্ণয় করতে হয়। তো আজকে আমি শিখাবো যে ইলেকট্রনিক্সে মানে সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টরের কেমন আচার আচরণ, কোনগুলো সেমিকন্ডাক্টর, কোনগুলো কন্ডাক্টর, এগুলো অর্থে আছে। তো সেমিকন্ডাক্টর কাকে বলে, যে সকল পরমাণু বা যে সকল পদার্থের সর্ববহিষ্ঠ স্তরে চারটি মাত্র ইলেকট্রন বিদ্যমান থাকে তাকে আমরা বলে থাকি সেমিকন্ডাক্টর। যেমন সেমিকন্ডাক্টর কার্বন, কার্বনের প্রথম শক্তি স্তরে দুইটা, পরবর্তী শক্তি স্তরে চারটা। তো জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ৬, আর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ৪টি। তো সেই কারণে আমরা কার্বনকে বলে থাকি একটা ধরনের সেমিকন্ডাক্টর। তারপর আসছে কন্ডাক্টর, কন্ডাক্টরটা কি, যে সকল পদার্থের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে তিনটি মাত্র ইলেকট্রন বিদ্যমান থাকে তাকে আমরা বলে থাকি কন্ডাক্টর। কন্ডাক্টরের মাধ্যমে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, আর এই কন্ডাক্টর সবসময় আমাদের ইলেকট্রনিক্সের শাখায় সবসময় বেশি ব্যবহৃত হয় সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর নিয়ে আমি বেশি বিস্তারিত আলোচনা করবো না, কারণ ইলেকট্রনিক্সের যাবতীয় সকল ডিভাইসগুলো তৈরি হয় সেমিকন্ডাক্টরের মাধ্যমে। তো সেই সময় শুধু সেমিকন্ডাক্টর দিয়ে আলোচনা করবো। আর তারপরে আমার ধারাবাহিকতায় আলোচনা আসতেছে ইনসুলেটর। ইনসুলেটরটা আমাদের সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে না তাকে আমরা বলে থাকি ইনসুলেটর। আর এই ইনসুলেটরের সর্বশেষ কক্ষপথে থাকে আমাদের চারের বেশি ইলেকট্রন তাকে আমরা বলে থাকবো। বন্ধুরা এই মুহূর্তে বলে যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পরিবাহী পদার্থের এনার্জি ব্যান্ড। তো এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ সর্বনিম্ন যেটা আছে সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর সর্বোপরে রাখা হচ্ছে এটা কন্ডাকশন ব্যান্ড। তো ভ্যালেন্স ব্যান্ড আর এই কন্ডাকশন ব্যান্ডের মাঝে কোনো ধরনের কোনো এনার্জি গ্যাপ থাকে না, সেটা হচ্ছে পরিবাহী পদার্থ। তো আমি চিত্রটি সেভাবে আঁকেছি, এটা যদি কন্ডাকশন ব্যান্ড হয় আর এটা যদি ভ্যালেন্স ব্যান্ড হয়, এই দুইটার মধ্যবর্তী কোনো ধরনের কোনো গ্যাপ থাকে না, জিরো ইলেকট্রিক ভোল্ট বা ওভারল্যাপিং অবস্থায় থাকে। ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড দুটো যখন ওভারল্যাপ অবস্থায় থাকে তখন আমরা এখানে এই পরিবাহী এই পদার্থের মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো সেটা হচ্ছে আমাদের পরিবাহী পদার্থের এনার্জি ব্যান্ডের মধ্যে আছে কপার, সিলভার, সোনা, রূপা ইত্যাদিকে আমরা বলে থাকি পরিবাহী পদার্থ, কারণ এইগুলোর মধ্যে দিয়ে আমরা খুব সহজে বিদ্যুৎ চলাচল করতে পারি। বা এইগুলোর ধর্ম হচ্ছে ওভারল্যাপ অবস্থায় থাকে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এই দুটা সবসময় সময় পদার্থের মধ্যে ওভারল্যাপ। এখন আমি দেখাবো ইনসুলেটর এনার্জি ব্যান্ড কীরকম হয়। ইনসুলেটর এনার্জি ব্যান্ডের মধ্যে এটা যদি হয় আমার ব্যালেন্স ব্যান্ড, এটা হয় কন্ডাকশন ব্যান্ড, তো এই দুটার মাঝে বড় ধরনের একটা গ্যাপ থাকে যার ফলে এখান থেকে এখানে ইলেকট্রন প্রবাহিত হতে পারে না, যার জন্য আমরা এটার মধ্যে কোনো ধরনের কোনো কারেন্ট প্রবাহিত করতে পারি না। তো এখানে যদি কারেন্ট প্রবাহ করতেই হয়, ধরে নিলাম কারেন্ট প্রবাহ করবো, তো আমাদের দরকার সিক্স ইলেকট্রিক ভোল্ট, যেটা আমাদের বাস্তবে কখনো সম্ভব না, সেই জন্য আমরা এটাকে বলে থাকি ইনসুলেটর। তো এই ইনসুলেটরের মধ্যে অনেক বড় এক ধরনের এনার্জি গ্যাপ থাকে, এই এনার্জি গ্যাপ থাকার জন্য আমরা কোনো ধরনের কোনো কারেন্ট প্রবাহিত করতে পারি না, দ্যাটস কল। ইনসুলেটর পদার্থের মধ্যে আছে কাঠ, রাবার, মাইকা, সিরামিক ইত্যাদি, এগুলো আমরা ইনসুলেটর হিসেবে ব্যবহার করে থাকি। আর এটা মেইনলি ব্যবহার করা হয় যেমন ওভারহেড লাইনে, তারপরে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকারে, সুইচে, এসব ক্ষেত্রে আমরা ইনসুলেটরও ব্যবহার করতে থাকি, যেন আমরা বৈদ্যুতিক শক থেকে রক্ষা। তো এখন বোর্ডে আঁকিয়েছি আমি একটা সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ড। তো সেমিকন্ডাক্টর হচ্ছে যে সকল পদার্থের পরিবাহিতা পরিবাহী এবং অপরিবাহী এই দুই পদার্থের মাঝামাঝি জায়গায় সেটাকে আমরা বলে থাকি সেমিকন্ডাক্টর। আর এই সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এই দুই ব্যান্ডের মাঝামাঝি জায়গাটা খুব অল্প থাকে, যেখানে মাত্র ১ ইলেকট্রিক ভোল্ট সাপ্লাই দিতে পারে আমরা এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ করাতে পারি। তো সেখানে লিখছি স্মল এনার্জি গ্যাপ, মানে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এই দুই ব্যান্ডের মাঝখানে ১ ইলেকট্রিক ভোল্টের পরিমাণ সাপ্লাই দিলে দুই ব্যান্ডের মাঝখান দিয়ে আমরা কারেন্ট প্রবাহ করাতে পারবো। তো এই সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে এর রেজিস্ট্যান্স সবসময় আমরা ১০^4 ওহম মিটার হতে ০.৫ ওহম মিটার পর্যন্ত হয়ে থাকে। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে পরম শূন্য তাপমাত্রা এটা ইনসুলেটরের ন্যায় আচরণ করবে, পরম শূন্য তাপমাত্রা এটা ইনসুলেটরের ন্যায় আচরণ করবে। আর এর অন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সবসময় পরিবাহী এবং অপরিবাহী এই দুইয়ের মাঝামাঝি জায়গা। সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তাপমাত্রা সহ ঋণাত্মক, যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে এই সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স কমে যায়, তাপমাত্রা যদি বৃদ্ধি করি এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ বেশি হবে আর রেজিস্ট্যান্স কমে যাবে। এখন আসছে আমার আলোচনায় সেমিকন্ডাক্টরের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি।
হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে ভেজাল সেমিকন্ডাক্টর খাঁটি সেমিকন্ডাক্টরটা হচ্ছে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি জার্মেনিয়াম এবং সিলিকন আর ভেজাল সেমিকন্ডাক্টর হিসেবে দুই প্রকারের ভাগ ভেজাল সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে পি টাইপ যা পজিটিভ চার্জ বহন করে আর একটা হচ্ছে এন টাইপ যা নেগেটিভ চার্জ বহন করে তো এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ এই বিষয়টা আমি একটু পরে আলোচনা করবো আপাতত আপনি এটা জেনে রাখেন যে পি টাইপ পজিটিভ চার্জ বহন করে এবং এন টাইপ নেগেটিভ চার্জ বহন করে ডোপিং ডোপিংটা আসলে কি এটা আমাদের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ডোপিং কি এটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো সেমিস্টার ফাইনাল পরীক্ষা হোক আর মিড টার্ম পরীক্ষা হোক অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যেটা অনেক সময় আমি দেখে দেখে যে পরীক্ষা আসে তো সেটা বলতেছি ডোপিং ডোপিংটা হচ্ছে কোনো খাঁটি সেমিকন্ডাক্টরে যদি ভেজাল হিসেবে কোনো কিছু মিশানো হয় তাহলে তার পরিবাহিতা বৃদ্ধি পায় তো ঠিক তেমনই যদি কোনো খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে ত্রিযোজী অথবা পঞ্চযোজী মৌল মিশ্রিত করা হয় সেটাকে আমরা এই প্রক্রিয়াটাকে বলতে পারি ডোপিং মানে সংজ্ঞাটা হিসেবে আমি একটু ক্লিয়ারভাবে দিই যদি কোনো খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযোজী মৌল হিসেবে যেমন গ্যালিয়াম ইন্ডিয়াম অ্যালুমিনিয়াম এবং পঞ্চযোজী মৌল হিসেবে বিসমাথ আর্সেনিক এইগুলো মিশানো হয় যার উদ্দেশ্য হচ্ছে সেমিকন্ডাক্টরটির পরিবাহিতা বৃদ্ধি করা এই মিশ্রণ করার প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি ডোপিং আর ইলেকট্রনিক্সের এই সেমিকন্ডাক্টর বিষয়ে ডোপিং করার প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ কারণ একটা সেমিকন্ডাক্টরের মধ্যে কারেন্ট প্রবাহ বৃদ্ধি করার ফলে বৃদ্ধি করার উদ্দেশ্যেই আমরা ডোপিংটা করে থাকি কারেন্ট প্রবাহ বৃদ্ধি কম বেশ করি আমরা অনেক ধরনের সার্কিট ডিজাইন করে থাকি আমাদের বিষয় হচ্ছে কীভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর গঠন করা হয় আসলে আমরা জানি যে 10^80 সেমিকন্ডাক্টরের সাথে একটি ভেজাল পরমাণু মিশিয়ে ডোপিং করা হয় তো আমি এখানে আপনাদের দেখাবো কীভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর গঠন করা হয় এখানে চার সাইডে এগুলো দিতেছেন জার্মেনিয়াম আমরা জানি জার্মেনিয়ামের সর্বশেষ কক্ষপথে চারটি ইলেকট্রন বিদ্যমান আমি দেখাচ্ছি এ একটা চারটি পরমাণু বিদ্যমান আর এইখানে আছে গ্যালিয়াম আমরা জানি গ্যালিয়াম ত্রিযোজী মৌল আর আমি সংজ্ঞাতে একটুকে বলেছিলাম যে ত্রিযোজী মৌল যদি মিশানো হয় তখন সেটা হয় পি টাইপ আর পঞ্চযোজী মৌল মিশানো হয় এন টাইপ ত্রিযোজী মৌল যদি আমি এই গ্যালিয়ামের সাথে এই জার্মেনিয়ামের সাথে এই গ্যালিয়ামের বন্ধন করি তাহলে এই একটা বন্ধন এই একটা বন্ধন এই একটা বন্ধন এই তিনটে বন্ধনকে আমরা বলে থাকি কোভ্যালেন্ট বন্ধন যেমন এ একটা এ একটা এ একটা এই তিনটে বন্ধন একটা কোভ্যালেন্ট বন্ধন সৃষ্টি করছে আর এই একটা গ্যালিয়ামের কক্ষপথে চারটা তিনটা ইলেকট্রন থাকে তার মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে এটা কোভ্যালেন্ট কোনো বন্ধন সৃষ্টি করতে পারে না তো সেটা থাকে হচ্ছে এই ফাঁকা জায়গাটাকে আমরা বলে থাকি গোল মানে এটা পজিটিভ চার্জ বহন করবে সবসময় এটা পজিটিভ চার্জ বহন করবে আর আমি বলেছিলাম যে 10^80 সেমিকন্ডাক্টরের সাথে একটি ভেজাল পরমাণু মিশানো হয় ঠিক তেমনি এই আশেপাশে অনেকগুলো আমার সেমিকন্ডাক্টর আছে সেই ভেজাল হিসেবে শুধু আমার এই গ্যালিয়াম ত্রিযোজী মৌলটা মাঝখানে রাখা হয়েছে সেই জন্য মানে এটার মূল কথা হচ্ছে যে আমি যে বললাম যে 10^80 তো মানে এটাই বলেছি যে অনেকগুলো সেমিকন্ডাক্টর মাঝে একটা ভেজাল পরমাণু তো সেই একটা ভেজাল হিসেবে দেখা আছে গ্যালিয়াম তো গ্যালিয়াম যেহেতু আমার ত্রিযোজী আর ত্রিযোজী মিলে আমরা গঠন করেছি একটু পি টাইপ সবসময় পজিটিভ চার্জ বহন করে থাকে এখন আসতেছে এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রণালী তো আমরা যদি এন টাইপ সেমিকন্ডাক্টর গঠন করতে গেলে পঞ্চযোজী একটা মৌল ভেজাল হিসেবে মিশাতে হবে তো সেই ক্ষেত্রে আমি অ্যান্টিমনিকে পঞ্চযোজী মৌল হিসেবে মিশাছি অ্যান্টিমনি সর্বোচ্চ স্তরে আমার ইলেকট্রন আছে 5টি এ একটা আর এই একটা ইলেকট্রন এটা মুক্ত হিসেবে আছে যেটাকে আমরা বলে থাকি মুক্ত ইলেকট্রন বা নেগেটিভ চার্জ ইলেকট্রন সবসময় নেগেটিভ চার্জ বহন করে তো এখানে জার্মেনিয়ামের সর্ববহিঃস্থ স্তরে আছে ইলেকট্রন 4টি আর অ্যান্টিমনির সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে 5টি তো এই জার্মেনিয়ামের 4টি ইলেকট্রন আর এই অ্যান্টিমনির 5টি ইলেকট্রন এদের মধ্যে 4টি মিলে কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করে আর একটা যে ইলেকট্রন থাকা থাকে সেটাকে আমরা বলে থাকি মুক্ত ইলেকট্রন আর এইটাই এন টাইপের ক্ষেত্রে নেগেটিভ চার্জ বহন করে যেই জন্য আমরা বলে থাকি যে পি টাইপ সবসময় পজিটিভ চার্জ বহন করে এন টাইপ সবসময় নেগেটিভ চার্জ বহন করে আমরা এখানে দেখেছিলাম পি টাইপের ক্ষেত্রে এখানে থাকা ছিল মুক্ত অবস্থায় ছিল হোল যা পজিটিভ চার্জ বহন করে আর এখন আমরা দেখেছি এন টাইপের ক্ষেত্রে এখানে থাকা আছে ইলেকট্রন যেটা নেগেটিভ চার্জ বহন করে বন্ধুরা এখন হচ্ছে মেজরিটি চার্জ কেরিয়ার এবং মাইনরিটি চার্জ কেরিয়ার আমরা আপনাকে বলেছিলাম পি টাইপের ক্ষেত্রে সবসময় আধিক্য থাকবে হোলের যা পজিটিভ চার্জ বহন করে থাকে আর এন টাইপের ক্ষেত্রে সবসময় আধিক্য থাকবে ইলেকট্রনের যা সবসময় নেগেটিভ চার্জ বহন করে থাকে তো এই যে দুইটা সেমিকন্ডাক্টর তৈরি করার সময় সামান্য পরিমাণে এই পি টাইপের ক্ষেত্রে ইলেকট্রনের সৃষ্টি হয় কিছু পরিমাণ ইলেকট্রনের সৃষ্টি হয় আর এই এন টাইপের ক্ষেত্রে কিছু পরিমাণ হোলের সৃষ্টি হয় তো আমি এই পি টাইপ এবং এন টাইপ এই দুইটা
p-টাইপের মাঝে ইলেকট্রন এবং n-টাইপের মাঝে হোল, এই দুইটাকে আমরা বলা থাকি মাইনরিটি চার্জ ক্যারিয়ার। ঠিক আছে, মানে মেইন কথা হচ্ছে এই পি টাইপের ক্ষেত্রে যে খুবই সামান্য পরিমাণ ইলেকট্রনের সৃষ্টি হয় এবং এন টাইপের ক্ষেত্রে যে সামান্য পরিমাণ হোলের সৃষ্টি হয়, এই দুইটাকে আমরা বলে থাকি মাইনরিটি চার্জ ক্যারিয়ার। তাহলে মেজরিটি চার্জ ক্যারিয়ারটা কি? মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে পি টাইপের ক্ষেত্রে যেহেতু আমার হোলের আধিক্য থাকে।